2513 টাকা আলহামদুলিল্লাহ 50000 টাকার উপরে পাইছে 100 টাকা পাইছে 300 টাকা পেনজাম নিছিল বেশি পাইছে যারা ইলেকট্রিক কাজের জন্য মালয়েশিয়া আসতেছেন আবার এই ভিডিও দেখে কমেন্ট করেন না ভাই আপনার ভিডিও দেখে 70000 80000 টাকা পাইতেছেন আর আমরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আজকে আমাদের বেতন হইছে আমরা যারা কাজ করি ইলেকট্রিক কাজের যে সহপাঠী আমার এরাই সবাই তো আস্তে আস্তে অনেক লোক কমে গেছে যেহেতু আমাদের সাইটটা শেষ পর্যায়ে তো এখন যেহেতু স্যালারি আইছে তাদের স্যালারিটা হাতে দিয়ে দিব আর এই ভিডিওতে বলে দিব কারা কত স্যালারি পাইছে আলহামদুলিল্লাহ হতে পারে এবং কি অ্যাকাউন্টে টাকা পাঠাইতে পারে কিংবা ব্যাংকে তো যাই হোক আমি একজন একজন করে নাম ডাকি আর টাকা দিতেছি কাউসার এদিকে আসো এটা হলো কাউসার 2670 রিঙ্গিত কেমন লাগলো বাংলাদেশে প্রায় 60000 টাকার মতো আলহামদুলিল্লাহ ঈদের ছুটি গেছে এটা হলো ইলেকট্রিক কাজের বেতন কালাম কালাম এটা হলো আমাদের নাসির ভাই নাসির উদ্দিন সিগারেট খাইতেছে ওকে নাসির ভাই 3341 রিঙ্গিত বাংলা টাকা প্রায় 70000 এর মতো আলহামদুলিল্লাহ যেন দুই তলা তিন তলা বিল্ডিং করতে পারে একটা বাচ্চা হয়েছে সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ এটা হলো জুবায়ের জুবায়ের কই 2513 টাকা আলহামদুলিল্লাহ 50000 টাকার উপরে পাইছস শুধুমাত্র বাড়ি পাঠাই দিস ইমন নাই আসমি আমিনুল 2431 টাকা 527131 টাকা 500 টাকা কেটে রাখছে 2731 টাকা বেতন পাইছে 4000 এর মতো দিয়ালা হিসাব করো আমিনুলের এটা শেষ নাসির আরেকটা নাসির শাহিন ও শাহিনে ভিডিও করতেছে ওই পাইছে 2456 রিঙ্গিত বাংলা টাকা প্রায় 50000 এর উপরে আর ওর 6 দিন ছুটি আছিল তো আমি এটা ওর হাতেই দিতেছি এটা আমার ক্যামেরাম্যানের ভালো করে টাকাটা দেখাই এটা হলো আমার ক্যামেরাম্যানের আমি তার পকেটে ঢুকাই দেই রফিক ভাই বেতনটা আপনি নিয়ে যান দেশ থেকে নতুন আইছিল রফিক ভাই আমাদের এখানে কাজ শেষ হয়ে গেছে কয়েকদিন কাজ করছে 1843 রিঙ্গিত পাইছে 40000 এর মতো পুরো মাস কাজ করে নাই তো মাহফুজ ভাইয়ের বেতন ঠিক আছে 1893 টাকা ছুটি মুটি কাটায়া এই মাসে এতটুক পাইছেন আলহামদুলিল্লাহ 40000 এর মতোই আসবে কালাম কালাম তো নাই না এমডি বাবু 2295 টাকা পাইছে 300 টাকা পেনজাম নিছিল ঠিক আছে তোমার বুনিয়া জামারে বলে দিও 2295 রিঙ্গিত আইও করতেছে যাক আলহামদুলিল্লাহ 50000 টাকার উপরে বেতন পাইছে আলহামদুলিল্লাহ কামাল ভাই স্কিনম্যান কোয়ালিটি ম্যান তাছো কপ পাহাল ইনি মেচান দেঙ্গো পিঞ্জাম আঙ্কা জাম তারা দেঙ্গো ইনি মেচাম এই 300 কিন্তু পিঞ্জাম নিছে তোমার বুনিয়া জামাই ওকে 2700 টাকা আছে 2702 টাকা 2700 টাকায় প্রায় কত 2000 কামাইয়া দাড়িগুলো সব পাকা লাইতেছে 2712 রিঙ্গিত আলহামদুলিল্লাহ আমরা 60000 এর মতো যাক 2969 রিঙ্গিত খুব বেশি পাইছে যারা ইলেকট্রিক কাজের জন্য মালয়েশিয়া আসতেছেন আবার এই ভিডিও দেখে কমেন্ট করেন না ভাই আপনার ভিডিও দেখে 70000 80000 টাকা বেতন পাইছি পাইতেছেন আর আমরা ইয়া এখন কাজ পাই না এই ভিডিও করেন গেলে ভাই এরা হলো অনেক পুরনো লোক আমরা অনেক পুরনো লোক আমাদের কাজ আছে তোমরা নতুন যে কোম্পানির মধ্যে আসবা তোমরা চিন্তা ভাবনা করে আসবা আর দেখবা তোমাদের কোম্পানি আছে কিনা আদৌ কোম্পানি আছে কিনা যদি থাকে ওই কোম্পানি যাচাই করে তারপরে মালয়েশিয়া আসবা যারা নতুন তাদের উদ্দেশ্যে বলতেছি যারা দেশ থেকে আসার জন্য এখনো অপেক্ষা করতেছেন কলিং বিষয় এটা হলো সুমন শেখ বাবু কত 2888 রিঙ্গিত মালয়েশিয়া 35 বছর ধরে থাকে কত টাকা বেতন পায় এটা রিসিভের মধ্যে ডাইরেক্ট কইতে পারেন আবার রুমো গিয়া হিসাব করব কয় টাকা আইছে হ্যাঁ এটা সুন্দর করে মনে করেন যে এটা আমার নিজের বেতন যারা নতুন আসবেন মালয়েশিয়া কলিং এ আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন কোম্পানি দেখা সবকিছু বুঝিয়া তারপরে যেহেতু আপনার টাকা দিয়ে আপনি মালয়েশিয়া আসবেন আপনার টাকা জলে দিবেন না আপনি চেষ্টা করবেন যাতে আপনার টাকাটা কাজে লাগে
তো আমার ভিডিও দেখে আবার আমার ভিডিওর মধ্যে কমেন্ট করেন না যে এত এত টাকা আপনি লোভ দেখাইছেন, এখন মালয়েশিয়ায় আমরা কোনো কাজই পাই না ভাই। এই এই বিষয়টা আমার লগে শেয়ার করেন না। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে দেখেন, আর না দেখলে স্কিপ করে যান গা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার কাছ থেকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।